ভিউয়ার্স সবার জন্য সুখবর, মোবাইলে 3 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে ব্র্যাক ব্যাংক। নতুন তারা একটি অ্যাপস বের করতেছে, সেই অ্যাপসটির নাম হচ্ছে সুবিধা অ্যাপস। এই অ্যাপসটি কিছুদিন পরই প্লে স্টোরে পাওয়া যাবে। দেশের প্রথম এন্ড টু এন্ড ডিজিটাল লোন অ্যাপ সুবিধা লঞ্চ করছে ব্র্যাক ব্যাংক। এই অ্যাপসের মাধ্যমে গ্রাহকগণ দেশের যে কোনো প্রান্ত থেকে ডিজিটাল রিটেল লোনের জন্য আবেদন করতে পারবেন ও সাথে সাথে লোন পেতেও পারবেন। সম্প্রতি এই নতুন সেবা চালু করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংক। আরও অসাধারণ ব্যাপার হলো, এই অ্যাপ ব্যবহার করে ব্যাংকের পার্টনার আউটলেট থেকে প্রোডাক্ট বা সেবা কেনা যাবে। স্বাভাবিকভাবে লোন প্রতি মাসে পার্টনার অ্যাকাউন্টে বিতরণ করা হবে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই অ্যাপকে লোন সম্পর্কিত সমাধানের ওয়ান স্টপ প্ল্যাটফর্মে পরিণত করতে চায় তারা। সুবিধা অ্যাপসের 2টি ভেরিয়েন্ট রয়েছে, এর মধ্যে একটি গ্রাহকগণ ব্যবহার করবে ও অন্যটি ব্র্যাক ব্যাংক বিজনেস পার্টনার ব্যবহার করবেন। অ্যাপের মাধ্যমে লোন প্রসেসিংয়ের সময় বেশ কমে যাবে ও অনেক নতুন গ্রাহকের কাছে লোনের সুবিধা পৌঁছে যাবে। সুবিধা ডিজিটাল লোন নেওয়ার জন্য গ্রাহকদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। একজন গ্রাহক সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত ডিজিটাল পার্সোনাল লোন নিতে পারবেন, যা 24 মাস মেয়াদে শোধ করা যাবে। প্রতিযোগিতামূলক ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির কারণে এই লোন বেশ সাশ্রয়ী হতে যাচ্ছে গ্রাহকদের জন্য। সুবিধা অ্যাপসটি খুব শীঘ্রই গুগল প্লে স্টোরে পাওয়া যাবে আশা করা যাচ্ছে। এটি ইতিমধ্যেই অ্যাপেল স্টোরে আইফোনের জন্য চলে এসেছে। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে সুবিধা অ্যাপ ব্যবহারের জন্য ব্যাংকের নির্ধারিত গ্রাহকদের মোবাইলে SMS পাঠিয়ে এই ডিজিটাল লোন নেওয়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। উক্ত SMS পাওয়া গ্রাহকরা এরপর গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে মোবাইলে সুবিধা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ব্যাংকের পার্টনার দোকান থেকে তারা তাদের বিভিন্ন পণ্য ও সেবা কেনার জন্য উক্ত ডিজিটাল লোন ব্যবহার করতে পারবেন। অ্যাপ থেকে এই কাজ করতে হবে। হাতিল ফার্নিচার, ট্রান্সকম ডিজিটাল এবং গ্যাজেট অ্যান্ড গিয়ার হচ্ছে এক্ষেত্রে অন্যতম পার্টনার। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি বুঝতেই পেরেছেন। তারা যে অ্যাপসটি লঞ্চ করতে যাচ্ছে সেটি হচ্ছে সুবিধা অ্যাপস। এটি থেকে প্রায় 3 লাখ টাকার মতো ঋণ নিতে পারবেন। সো এখন যেমন ব্যাংকে লোন নেওয়ার জন্য অনেকদিন ওয়েট করতে হয় বা অনেক কিছু অনেক সমস্যা হয়, তো অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি ঋণটা নিতে পারবেন অল্প দিনের ভিতরে। সো এই অ্যাপসটা কিছুদিনের ভিতরে লঞ্চ হয়ে যাবে প্লে স্টোরে। সো আপনারা কিছুদিন পরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো তারপরে বিস্তারিত ভিডিও আসবে, সেখান থেকে কীভাবে লোন নেবেন না নেবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।